আপনারা জানেন যে বেশ কিছুদিন হলো দেশের প্রথম সারির মিডিয়া হাউসগুলো পেগাসাস স্পাইওয়ার নামক একটা সফটওয়্যার নিয়ে এমনভাবে প্রচার চালাচ্ছে যে আমাদের মতো সাধারণ মানুষরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। এই কিছুদিন আগে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন যেমন সংবাদ দেখলেই আমাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছিল, তেমনি পেগাসাস স্পাইওয়ারের এই রিপোর্ট বা সংবাদ দেখলেই আমরা স্মার্টফোন নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছি। আতঙ্কটা আমাদের এমনভাবে গ্রাস করছে যে আমরা ভাবছি আমাদের ফোনের সমস্ত ফোন কল, হোয়াটসঅ্যাপ, পিকচার, ভিডিও এই বুঝি হ্যাকারদের কাছে চলে গেল। আতঙ্কটা এমনভাবে আমাদের মনের উপরে জাকিয়ে বসছে যে বদ্ধ ঘরে আমরা পোশাক পাল্টানোর সময় ভাবছি ক্যামেরা অন হয়ে যায়নি তো, আমাদের এই ভিডিওটা হ্যাকারদের কাছে চলে গেল না তো। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম যখন পেগাসাস স্পাইওয়ার নিয়ে কোনো রকম ইনফরমেশন না দিয়ে শুধুমাত্র ভয় ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে, তখন আমাদের মতো সাধারণ ইউটিউবারদেরকে দায়িত্ব নিতে হয় পেগাসাস স্পাইওয়ার কি, পেগাসাস স্পাইওয়ার কিভাবে কাজ করে, পেগাসাস স্পাইওয়ার নিয়ে হঠাৎ করে এই বিতর্ক কেন আমাদের দেশে শুরু হলো, পেগাসাস স্পাইওয়ার নিয়ে আমাদের মতো সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু আছে কি না, তার পুঙ্খানুপুঙ্খানুভাবে দুধ কা দুধ পানি কা পানি করে দেওয়া। আজকের এই ভিডিওতে আমি পেগাসাস স্পাইওয়ার নিয়ে এ টু জেড বলবো এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে কি না সেটাও বলবো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটা শুরু করি, আজকের ক্লাস পেগাসাস স্পাইওয়ার। তার আগে একটা ইনফরমেশন বা সুখবর তোমাদেরকে দিয়ে দিই, তোমরা যারা আমার সঙ্গে WBCS এর প্রিপারেশনটা শুরু করতে চাও তাদের জন্য WBCS এর নতুন একটা অনলাইন ব্যাচ আমি শুরু করেছি। আমার সঙ্গে WBCS এর প্রিপারেশনটা শুরু করতে হলে এই নম্বরে ফোন করে এখনই নামটা এনরোল করে নাও। তো চলো ক্লাস, আজকের ক্লাস শুরু করি পেগাসাস স্পাইওয়ার। প্রথমে জানতে হবে যে এই পেগাসাস কি। গ্রিক মাইথোলজি অনুযায়ী উড়তে পারে এবং দৌড়তে পারে এই রকম একটা ঘোড়াকে বলা হয় পেগাসাস। আমাদের ছোটবেলায় আমরা শুনেছি না পঙ্খিরাজ ঘোড়ার কথা, গ্রিক মাইথোলজিতে সেই পঙ্খিরাজ ঘোড়াই আসলে পেগাসাস নামে পরিচিত। যদিও আজকের আলোচনায় আমরা গ্রিকের সেই পঙ্খিরাজ ঘোড়া পেগাসাস নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি পেগাসাস স্পাইওয়ার নামক একটা ক্ষতিকর সফটওয়্যার নিয়ে যাকে আমরা এক কথায় ম্যালওয়্যার বলি। ম্যালওয়্যার কেন বলি, ম্যালওয়্যারের কথাটা আসছে ম্যালিসাস এবং সফটওয়্যার থেকে। ম্যালিসাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর আর সফটওয়্যারের অর্থ আপনারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ ম্যালওয়্যার হলো এমন কিছু সফটওয়্যার যেটা আমাদের ক্ষতি করবার জন্যই বানানো হয়েছে। এই রকম একটা ম্যালওয়্যার যখন গুপ্তচর হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় স্পাই ম্যালওয়্যার। এক কথায় পেগাসাস স্পাইওয়্যার হলো এমন একটা গুপ্তচর ম্যালওয়্যার যা যে কোনো স্মার্টফোনে ঢুকে গুপ্তচরের মতো গোপনে আমার আপনার স্মার্টফোনের সমস্ত গতিবিধির ওপরে গোপনে নজর রাখে এবং আমার এবং আপনার স্মার্টফোনের সমস্ত তথ্যটাকে অতি সন্তর্পণে গোপনে গুপ্তচরের মতো হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এখন এই যে পেগাসাস এই গুপ্তচর যে গিরি করছে আমাদের প্রত্যেকটা স্মার্টফোনের উপরে বা করে, এই স্মার্টফোনে যদি পেগাসাস স্পাইওয়্যার ঢুকে যায় তাহলে কী কী সম্ভাবনা বা কী কী গুপ্তচর গিরি করতে পারে। এক হচ্ছে আপনি কোথায় এই মুহূর্তে আছেন তার লোকেশনটা জানাতে পারে, কোথায় কোথায় যাচ্ছেন তার লোকেশনটা জানাতে পারে, কাকে কী মেসেজ পাঠিয়েছেন, কী হোয়াটসঅ্যাপ পেয়েছেন, কার সঙ্গে কী কথোপকথন বলেছেন তার পুরো রেকর্ড হ্যাকারদের কাছে চলে যেতে পারে, আপনি ইন্টারনেটে কী সার্চ করেছেন, কী ভিডিও দেখেছেন ইউটিউবে বা কাকে কী ইমেল পাঠিয়েছেন তার সমস্ত ডেটা চলে যেতে পারে হ্যাকারদের কাছে, ফোনে আপনি কার সঙ্গে কী কথা বলেছেন, কী কথা শুনেছেন তার কল রেকর্ড চলে যেতে পারে, ভিডিও কল, ভিডিও রেকর্ড, আপনার ফোনের সমস্ত তো ইমেজ বা ভিডিও চলে যেতে পারে হ্যাকারদের কাছে, এমনকি আপনি যদি গুগল মিটে কারোর সঙ্গে কোনো রকম অংশ ভিডিও কল করে থাকেন তার ডিটেলসটাও কিন্তু চলে যেতে পারে হ্যাকারদের কাছে। যদি একবার আমাদের এই ফোনে পেগাসাস স্পাইওয়্যার নামক এইটা সত্যি সত্যি ঢুকে থাকে তাহলে আমার এবং আপনার সম্পূর্ণ অজান্তে দিনের পর দিন ধরে সমস্ত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে। এমনকি আমরা ফোনটাকে যখন রেখে দিচ্ছি সেই ফোনের ক্যামেরা এবং ফোনের মাইক্রোফোনটাকে অন করে আমাদের এখনকার কথা রেকর্ড, আমাদের এমনকি পোশাক বদলানোর ভিডিও পর্যন্ত হ্যাকার হ্যাক করে নিতে পারে। এখন এই পেগাসাস স্পাইওয়্যার কীভাবে আমাদের ফোনে ঢুকতে পারে, ধরুন আপনার ফোনে একটা মেসেজ এলো বা একটা হোয়াটসঅ্যাপ এলো, তাতে একটা লিঙ্ক থাকলো, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে পেগাসাস এই স্পাইওয়্যারের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো এখন আর সেই হোয়াটসঅ্যাপ বা মেসেজে কোনো লিঙ্ক আসাও লাগছে না, একটা মেসেজ পাঠালে বা একটা মিস কল দিলেও কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফোনে পেগাসাস স্পাইওয়্যারটা ইনস্টল হয়ে যেতে পারে।
এখন আমরা যদি এই ফোনটা পেগাসাস স্পাইওয়্যারটা ইনস্টল হওয়ার পরে এমনকি ফ্যাক্টরি রিসেটটাও মারি না, তাহলেও কিন্তু এই পেগাসাস স্পাইওয়্যারটা ফ্যাক্টরি রিসেটেও ফোন থেকে যাবে না, ইনস্টল অবস্থায় থাকবে। আরও মজার ব্যাপার হলো, এইটা ইনস্টল হওয়ার 3-4 মাস পরে আগে পর্যন্ত কোনোরকমভাবে এটা ডিটেক্ট করা যাবে না। 3-4 মাস পরেও যদি কোনো পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো সফটওয়্যারের সাহায্যে এই ফোনে এই রকম কোনো গুপ্তচর সফটওয়্যার আছে কি না সেটা জানার চেষ্টা করে, তাহলে পেগাসাস স্পাইওয়্যারটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। গুপ্তচররা যেরকম ভ্যানিশ হয়ে যায় অটোমেটিক্যালি, সেই রকমভাবে ভ্যানিশ হয়ে যাবে। এবং এটা যে আদতেও কোথাও কোনো দিন আমাদের ফোনে ছিল, এর কোনো স্টেজও তারা রেখে যাবে না। এখন এইরকম একটা গুপ্তচর স্পাইওয়্যার কারা বানিয়েছে? এটা বানিয়েছিল ইসরায়েল সরকারের এনএসও গ্রুপ নামক একটা বেসরকারি সংস্থা। মূলত প্যালেস্তাইনের কার্যকলাপ জানার জন্যই প্রাথমিকভাবে এই সফটওয়্যার বা স্পাইওয়্যারটাকে তৈরি করা হয়। এবং 2010 সালে এই সফটওয়্যারের যে ভার্সনটা লঞ্চ করা হয়েছিল তাতে হোয়াটসঅ্যাপে বা মেলে বা অথবা মেসেজে একটা লিঙ্ক পাঠাতে হতো, সেই লিঙ্কে ক্লিক করলেই কেবলমাত্র আমাদের ফোনে যে ফোনে পাঠানো হচ্ছে সেই ফোনে এই স্পাইওয়্যারটা ইনস্টল হতো। কিন্তু 2016 সালে ইসরায়েল যে ভার্সনটা লঞ্চ করে সেটা হচ্ছে জিরো ক্লিক ভার্সন, অর্থাৎ ফোনে একটা মিস কল এলো বা একটা মেসেজ এলো তাহলেই কিন্তু যথেষ্ট আমাদের ফোনে এইটা ইনস্টল হয়ে যাওয়ার জন্য। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ফোনের কথা বলা হলেও অ্যাপেলের মতো হাই সিকিউরিটি ফোনেও কিন্তু অনায়াসে এইটা ইনস্টল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কেন বানানো হয়েছিল এই সফটওয়্যার? প্রাথমিকভাবে ইসরায়েলি সরকার প্যালেস্তাইনের ওপরে নজরদারি চালানোর জন্য এটা বানিয়েছিল। পরবর্তীকালে ইসরায়েল সরকার বিভিন্ন দেশকে এটা বিক্রি করে তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ এর ওপরে নজরদারি চালানোর জন্য, সন্ত্রাসীদের মোবাইল ফোনটাকে ট্যাগ করাবার জন্য বা সমস্ত তথ্য সরকারের কাছে যাতে আসে তার জন্য কেবলমাত্র সার্বভৌম দেশগুলোকে এই সফটওয়্যার বিক্রি করা হচ্ছিল। এখানে মনে রাখা দরকার, আমার আপনার টাকা থাকলেই চাইলেই কিন্তু এই পেগাসাস স্পাইওয়্যারটা আমরা ইসরায়েলের কাছে কিনতে পারবো না। ইসরায়েল তাদেরকে বিক্রি করে না, কেবলমাত্র কোনো দেশকেই বিক্রি করে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবার জন্য। এখন হঠাৎ করে এই বিতর্কটা কেন আজকের দিনে হচ্ছে? এখানে জেনে রাখা দরকার যে কিছুদিন আগে ফ্রান্সের প্যারিস বেস একটা মিডিয়া হাউস যার নাম ফরবিডেন স্টোরিজ এবং অ্যামিটি ইন্টারন্যাশনাল নামক দুটো মিডিয়া হাউস যুগ্মভাবে একটা রিপোর্ট পেশ করেছে যার নাম পেগাসাস প্রজেক্ট রিপোর্ট। সেই রিপোর্টে ক্লেম করা হচ্ছে যে পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে পৃথিবীর প্রায় 50,000 মানুষের স্মার্টফোনটাকে সম্পূর্ণরূপে হ্যাক করা হয়েছে এবং আমাদের দেশে 300 জন প্রভাবশালী মানুষও কিন্তু এই 5,000 মানুষের তালিকার মধ্যে রয়েছে। এখন কোন 300 জন, তাদের নাম বা তাদের পাতা কিন্তু এখনও এই প্রজেক্টে পাবলিশ করা হয়নি, কিন্তু যে তথ্য তারা দিচ্ছে তাতে আন্দাজ করা যাচ্ছে যে অন্তত 2 জন ক্যাবিনেট মিনিস্টার, 2 জন প্রভাবশালী ব্যক্তিত্ব, বিরোধী দলনেতা, অনেক সংখ্যক বিরোধী দলনেতা বা রাজনৈতিক নেতা, বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি আমলা, বেশ কয়েকজন উচ্চপদস্থ বিজ্ঞানী, কিছু প্রভাবশালী সাংবাদিক এবং কয়েকজন প্রভাবশালী ব্যবসায়িকের ওপরে এই সফটওয়্যারটা গুপ্তচর ভিত্তিক করেছে, এটা ধরা হচ্ছে, পাবলিশড এখনো হয়নি, এটা আন্দাজ করা হচ্ছে। এখন জিজ্ঞাসা হতে পারে যে এই পেগাসাস প্রজেক্টটা আসলে কি? এখানে জেনে রাখা দরকার যে 2019 সালে হোয়াটসঅ্যাপ আমেরিকার আদালতে একটা কেস করেছিল, মামলা করেছিল ইসরায়েলের এই এনএসও সংস্থার বিরুদ্ধে যারা এই পেগাসাস স্পাইওয়্যারটা তৈরি করে, যে তারা তাদের পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে হোয়াটসঅ্যাপের কথোপকথন বা বিভিন্ন মানুষের মধ্যে যে হোয়াটসঅ্যাপের তথ্য আদান প্রদান হচ্ছে সেইটাকে এরা হ্যাক করে নিয়েছে। এবং এই মামলাটা যখনই আমেরিকার কোর্টে করা হয় সেই মামলার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাওয়ার মতো করে এই এতগুলো রিপোর্ট, যেটাকে পেগাসাস রিপোর্ট বলা হচ্ছে, সেটা আমাদের সামনে চলে এসেছে। এখন বিতর্ক কেন আমাদের দেশে হচ্ছে? বিতর্ক হচ্ছে কারণ প্রথমত গোপনীয়তাটা আমাদের সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী আমাদের প্রত্যেক নাগরিকের ফান্ডামেন্টাল রাইট। তাই আমাদের যে কোনো নাগরিকের গোপনীয়তা যদি ভঙ্গ হয় তাহলে সেটা সাংবিধানিক একটা অপরাধ, এবং সেইটা যদি কেউ করে থাকে তাহলে নিশ্চয়ই সে অপরাধ করেছে। আর দ্বিতীয়ত, পেগাসাস স্পাইওয়্যারটা কেবলমাত্র একটা দেশই কিনতে পারে, কোনো আমজনতা, কোনো সাধারণ মানুষ কিনতে পারে না। তাই বিরোধীরা অভিযোগ করছে যেহেতু দেশ কিনতে পারে তাহলে ভারত সরকার এই স্পাইওয়্যারটা কিনে তাদেরই নাগরিকের ওপরে নজরদারি চালাচ্ছে, এই রকম অভিযোগ বিরোধীরা করছে এবং সংবাদ মাধ্যমরাও সেটাকে প্রকাশ করছে। এখানে অবশ্য 2টো সম্ভাবনার কথা ধরে নিতে হবে।
যে আসলে মোদি সরকার বা আমাদের দেশের কেন্দ্র সরকার যেটা করেছে এখনো সেটা প্রমাণিত হয়নি, তাহলে দুটো সংবিধান সম্ভাবনা কিন্তু খুলে যাচ্ছে। এক, সত্যি সত্যি যতই আমাদের কেন্দ্র সরকার এ কথা বলুক না কেন যে আমরা করিনি, হয়তো ভারত সরকার পেগাসাস সফটওয়্যার কিনেছিল এবং সেটার সাহায্যে আমাদের দেশের নাগরিকদের উপর নাগরিকত্বের নজরদারি চালাচ্ছে। অথবা আরেকটা সম্ভাবনা যে হয়তো কেন্দ্র সরকার কেনেনি বা এরকম কোনো রকম নজরদারি তারা চালাচ্ছে না, বিদেশের কোনো শত্রু দেশ, আমাদের ভারতের কোনো শত্রু দেশ এই সফটওয়্যার কিনে ভারতের নাগরিকদের, ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, গবেষণা, সংবাদ, ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে জানার জন্য এই রকম নজরদারি চালিয়েছে। এখন ভারত সরকার এটা করে থাকুক অথবা আমাদের কোনো শত্রু দেশ এটা করে থাকুক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তারা কেন্দ্র সরকারের দিকেই আঙুল তুলব। তার কারণ প্রথমটা যদি করে থাকে, সত্যি সত্যি সরকার করে থাকে, এটা ঘোর অন্যায় করেছে। আর যদি সরকার না করে থাকে, কোনো বিদেশি শত্রু দেশ আমাদের নাগরিকদের উপরে এই রকম গোয়েন্দাগিরি বা গুপ্তচরগিরি চালায়, তাহলে কেন আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা কেন্দ্র সরকার দিতে পারেনি, সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্র সরকারের দিকেই আঙুলটা উঠছে। অবশ্য এখানে খোলসা করে বলে রাখা দরকার, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যখনই যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে পড়ে। কেবলমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য তারা বিভিন্ন রকমভাবে আমাদের মতো সাধারণ মানুষের সমস্ত গতিবিধির ওপরে নজরদারি করে, কখনো ফোনে আড়ি পাতে, কখনো মেসেজ ফোন হ্যাক করে, কখনো কোথায় কে কী করছে সেটা জানার চেষ্টা করে। যদিও গোপনীয়তা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, তাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রতিবাদ করব কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার যে যখনই যেভাবেই হোক না কেন আমাদের গোপনীয়তাটাকে তারা যদি ভাঙার চেষ্টা করে, তারা যদি জানার চেষ্টা করে, তার তীব্র প্রতিবাদ আমরা করি। একজন শিক্ষক হিসেবে আমি আপনাদের প্রত্যেককে আবেদন জানাবো যে কমেন্ট বক্সে আপনিও নিজের ঢঙে এই প্রতিবাদের কথা লিখবেন, প্রতিবাদে মুখর হবেন, জনমত গঠন করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আর এই তথ্যগুলো সকলকে জানানোর জন্য যত পারবেন ভিডিওটাকে শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার প্রত্যেকটা কমেন্ট পড়বার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ টাটা, বাই।